Welcome to Recipe House. আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানাবার জন্য প্রথমে আমি চিকেনের পিসগুলিকে বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার মাংসটিকে মেরিনেট করে নেব। তার জন্য এতে দিয়ে দেব 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই, তারই সাথে দিয়ে দেব 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিকেন মশলা। মশলাগুলির সাথেই দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, তারই সাথে দিয়ে দেব 2 চামচ নুন। এবার মশলাগুলিকে মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাংসের গায়ে মশলাগুলি ভালো করে মাখানোর পর মাংসটিকে মেরিনেটের জন্য ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এবার বিরিয়ানির ভাতটি বানাবার জন্য আমি 700 গ্রাম চাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি ডেচকিতে 1.5 লিটার জল নিয়ে নেব। জলটি হালকা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ ঘি। এবার ভিজিয়ে রাখা চালগুলি ডেচকিতে দিয়ে দেব। চালটিকে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে প্রায় সিদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিট পর দেখুন চালগুলি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখুন ঘি দেওয়ার ফলে ভাতগুলি কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার ভাতটিকে ঝাঁঝিতে ঢেলে ফ্যান ঝরিয়ে নেব। এরপর ভাতটিকে ঠান্ডা করার জন্য ভাতের উপরে ঠান্ডা জল দিয়ে দেব। এবার বিরিয়ানির মাংসটি কষে নেওয়ার জন্য একটি কড়া নিয়ে নেব। কড়া গরম হলে তাতে দিয়ে দেব 100 গ্রাম সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দেব 2টি চৌকো করে কেটে রাখা আলু। আলুগুলিকে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলিকে তুলে নেব। আলু ভাজার তেলেই দিয়ে দেব 200 গ্রাম সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলিকে তেলে নেড়ে বাদামি করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলি বাদামি হয়ে এসেছে। এবার অর্ধেকের একটু বেশি পেঁয়াজ তুলে নেব। পেঁয়াজগুলি তুলে নেয়ার পর কড়ার পেঁয়াজগুলি হালকা সাইড করে দিয়ে দেব সামান্য গোটা জিরে, 4টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, 4টি দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, কয়েকটি গোলমরিচ। গোটা গরম মশলাগুলিকে নেড়ে হালকা ভেজে নিতে হবে। গরম মশলাগুলি ভাজা হয়ে এলে মেরিনেট করে রাখা মাংসগুলি দিয়ে দেব। মাংসটিকে সব কিছুর সাথে নেড়ে 4 থেকে 5 মিনিট কষে নিতে হবে। এবার মাংসটিকে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে দেখবেন মাংস থেকে জল ছেড়েছে। এবার মাংসটিকে আরও 5 থেকে 7 মিনিট নেড়ে গ্রেভিটা হালকা শুকনো করে নেব। গ্রেভিটি হালকা শুকনো হয়ে এলে গ্যাস বন্ধ করে মাংসটিকে সাইডে রেখে দেব। এবার বিরিয়ানির লেয়ারটি বানিয়ে নেবার জন্য একটি ডেচকি নিয়ে নেব। ডেচকিতে প্রথমে বানিয়ে রাখা ভাতটি দিয়ে একটি লেয়ার বানিয়ে নেব। ভাতটিকে ডেচকির চারদিকে ছড়িয়ে সমান করে নিতে হবে। ভাতের এই লেয়ারটি বানাবার জন্য আমি বানানো ভাতের অর্ধেকের কম ভাত ব্যবহার করেছি। ভাতের লেয়ারটি বানানোর পর কষে রাখা মাংসের অর্ধেকটি দিয়ে দেব। মাংস দেবার পর এতে দিয়ে দেব ভেজে রাখা আলু, তারই সাথে ভেজে রাখা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দেব। এরপর ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা, তারই সাথে দিয়ে দেব 1.5 চামচ বিরিয়ানি মশলা। এবার এতে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘি দেবার পর ভাত দিয়ে আবার একটি ভাতের লেয়ার বানিয়ে নেব। ভাতের লেয়ারটি বানানোর পর কষে রাখা মাংসের বাকিটা দিয়ে দেব। একইভাবে দিয়ে দেব ভেজে রাখা আলু, ভেজে রাখা পেঁয়াজ, ধনে পাতা কুচি, বিরিয়ানি মশলা,
আর ঘি। এবার এতে বাকি ভাতগুলি দিয়ে দেব। ভাত দেওয়ার পর ডেচকির কানা বরাবর 100 থেকে 150 ml গরম জল দিয়ে দেব। এবার গ্যাসের উপরে একটি চাটু বসিয়ে চাটুর উপরে বিরিয়ানির ডেচকিটি আস্তে করে বসিয়ে দেব। এবার ডেচকির ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে 25 থেকে 30 মিনিট রেখে দেব। 25 থেকে 30 মিনিট পর গ্যাস বন্ধ করে আরও 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখবেন বিরিয়ানিটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এইরকম আরও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।